मरम छात्र छात्री आज आम आलोचनार विषय बस्तु हल प्रकल्प जा क्या है हाइपोथेसिस जे आम आज हाइपोथेसिस जी प्रकल्प सम्पर्क आलोचना करम और एच एस सेकेंडेर कारण ये गुरुत्वपूर्ण तुम अध्यय कारण यार 15 मार्कर प्रश्न तुम लोग प्रारम्भिक भावे आम प्रकल्प कि सम्पर्क आम किस कथा आलोचना कर प्रकल्प हल जिको एट कार्य काम समर्पण प्रारम्भिक भावे अर्थात प्राथमिक भावे जी आम चिंता चर्चा करूँ तक क्या है प्रकल्प जनेकवा धरा घर एन अनुष्ठान क्या डाँगर पार्टी एक्ट आई अनुष्ठान कारण कि गी कि गेस्ट इनवाइट कर तक कि खरच हम खाई दिया हम এই সম্পর্কে তুমি যেটা আগতে কি করবে এটা আনুমানিক একটা বাজেট বনাবো যে ইমানখিনি মই মানুহ নিমন্ত্রণ করি এইখিনি খোৱাৰ কারণে বা অ্যারেঞ্জমেন্টৰ কারণে এইখিনি গতিকে মোট হয়তো মোৰ 1,00,000 টকা খৰচ হ'ব এই যেটা আনুমানিক যে এটা বাজেট তুমি বনালা এটা প্রকল্প গঠন করিলা প্রকল্পটো হসাও হ'ব পাৰে অর্থাৎ প্রকল্পটোৰ লগত তোমাৰ আইডিয়াটো মিলিও যাব পাৰে নিমিলিব পাৰে মানে প্ৰাৰম্ভিক এটা ধাৰণা সেদৰা এখন ৰাস্তা এটা বনাব লাগে যে এই ৰাস্তাটো কিমানখিনি দীঘল হ'ব কিমানখিনি আমি হাইট মাটি পেলাব লাগিব কিমানখিনি লেভার লাগিব ইয়ার মাজত কিবা কালভার্ট আছে নাকি তো সামগ্রিক মিলাই তুমি এটা অনুমান করিলা যে 10,00,000 মান টাকা লাগিব তো এই যে প্রারম্ভিক ভাবে যেটো ধারণা করা হয় এটা অনুমান করা হয় ইয়াই হল প্রকল্প বুঝতে আহিছে না যে যে কোনো কার্যক্রম অনুষ্ঠিত করার কারণে প্রাথমিক ভাবে আমি যেটো চিন্তা চর্চা বা আলোচনা করি সে আমার কলেজের দ্বারা সম্মুখত আমি ফ্রেশার সোশিয়াল অর্থাৎ নবাগত আদরণী হবা আমি অনুষ্ঠিত করিব सो इतना एच एस सेकेंड इयर स्टूडेंट हिसाब से तुम कि नवगत आदरणी हर कारण तुम लोग प्रथम आग्रह हम लगे जो आम फार्ष्ट इयर कि प्राय 60 स्टूडेंट आए प्राय 60 छात्र छात्री आए गति के 60 छात्र छात्र कारण धरी ला सेकेंड इयर प्राय 40 छात्र छात्री आज मुठ 100 छात्र छात्री और तार भर द्वारा आम सार बैदेस आज शिक्षागुरुस्क आए और तक 20 मान धरी ल যে 120 জন মান আমি কি করিম নবগত আদরণীয় সভাত উপস্থিত থাকি তো 120 গৰাকীৰ কাৰণে তোমাৰ এৰেঞ্জমেণ্ট যে হিহঁতক আমি খোৱাৰ কাৰণে লাঞ্চৰ পেকেটত আমি কি কি দিম আৰু আমাৰ এই 60 গৰাকী নতুন ছাত্ৰ ছাত্ৰীক যিহেতু আমি আকোৱালি লওঁ তো হিহঁতক এটাকে কলম দিবলৈ হ'লেও মোটামুটি 10 টকাকৈ যাব খোৱাৰ মাজত দ্বাৰা 20 টকাকৈ যাব বা আমাৰ ছাউণ্ড ছিষ্টেম তো কিমানখিনি খৰচ হ'ব তো মোক তোমালোকে হিচাপ কৰিলা যে আমাৰ প্ৰায় 10,000 টকা লাগিব আৰু সেই 10,000 টকা হিচাপত তোমালোকে যেতিয়া নবগত আদৰণীয় সভাত অনুষ্ঠিত কৰিলা 10,000 টকাত মাপে মাপে হয়েও যাব পারে 10,000 টকাত কমও হব পারে বেশি হব পারে বাট আমি কিন্তু একটা আনুমানিক ধারণা বা প্রকল্প এটা কিন্তু গঠন করবই লাগে অর্থাৎ প্রকল্প হসাও হব পারে প্রকল্প মিছাও হব পারে প্রকল্প হল একটা প্রারম্ভিক বা একটা প্রাথমিক ধারণা একটা আইডিয়া বোঝা হয়েছে এটা কিতাবত চাও কি কোয়া আছে যে এটা তৃতীয় অধ্যায় প্রকল্প হাইপোথেসিস আগর আগমনের উদ্দেশ্য হয়েছে বিশেষ বিশেষ দৃষ্টান্ত কিছুমান সংগ্রহ করে প্রকৃতির একরূপতা বিধি আর কার্যকরণ বিধির উপর নির্ভর করে যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করা আগমনে প্রতিষ্ঠা করা যথার্থ সামান্য বচনটি নিশ্চিত স্বভাব অর্থাৎ বৈজ্ঞানিক হবলে হলে ই কার্যকরণ সম্বন্ধের উপর প্রতিষ্ঠিত হব লাগিব গতি কার্যকরণ বিধিয়ে বৈজ্ঞানিক আগমনের মূল ভিত্তি আমি পাই আছো যে আগমনত পর্যবেক্ষণ অর্থাৎ নিরীক্ষণ আর পরীক্ষণের সহায়ত বাস্তব জগতের পর দৃষ্টান্ত সংগ্রহ করা হয় আর নিরীক্ষণ পরীক্ষণের কি আছে আগমনের বস্তুগত যে সত্যতা সে নির্ণয় করা ইতিমধ্যে তোমালে আগর অধ্যায়বিল পাইছে যে আগমনের বস্তুগত সত্যতা আমি কেনেকে নিরূপণ করি নিরীক্ষণ আর পরীক্ষণের মাধ্যমত আগমনের বস্তুগত সত্যতা আমি নিরূপণ করো প্রকৃতির একরূপতা বিধি আর কার্যকরণ বিধি হল আগমনের আকারগত ভিত্তি তারপর নিরীক্ষণ আর পরীক্ষণ হল আগমনের বস্তুগত ভিত্তি ঘটনাসমূহ ইমান জটিল যে ঘটনাসমূহর মাজত প্রকৃত কার্য আর কারণ আবিষ্কার করা বা প্রমাণ করা ইমান সহজ নহয় গতি যিকোনো ঘটনার কার্য সম্বন্ধ আবিষ্কার আর প্রমাণের হইতে উদ্দেশ্য অনুসন্ধান আরম্ভ করার আগতে সাধারণ অভিজ্ঞতার ভিত্তিত ঘটনাবলীর মাজত কার্যকারণ সম্বন্ধ সম্পর্কে আমার মনত কিছুমান আনুমানিক ধারণা যে এই যে প্রকৃতির যে ঘটনাবিলাক এই ঘটনাবিলাক আমি কি ইয়ার সঠিক এটা বিশ্লেষণ করার কারণে বা সঠিক জ্ঞান অর্জন করার কারণে কি হব প্রারম্ভিকভাবে প্রাথমিকভাবে আমার একটা আনুমানিক ধারণার জন্ম হব আর সেই আনুমানিক ধারণার আলম লই পেলায়
কার্যকারণ সম্বন্ধীয় এনে প্রারম্ভিক আনুমানিক ধারণাকেই প্রকল্প বলে কোয়া হয়েছে। দেখিলানে কথা বলে আহিল যে কার্যকারণ সম্বন্ধীয় এনে প্রারম্ভিক আনুমানিক ধারণাকেই প্রকল্প বলা হয়েছে। যে পুনর্বার মই কইছো যে প্রকল্প হল যে কার্যকারণ সম্বন্ধীয় এক প্রারম্ভিক আনুমানিক ধারণা। প্রকল্পর সংজ্ঞা আর প্রকৃতি, ডিফিনিশন এন্ড নেচার অফ হাইপোথেসিস, তর্কবিদ মিলে প্রকল্পর সংজ্ঞা এইদরে দিছে যে প্রকল্প হচ্ছে বাস্তব তত্ত্বক অনুসরণ করে কিছুমান সিদ্ধান্তত উপনীত হওয়ার উদ্দেশ্যে কোনো সঠিক প্রমাণ নোহোৱাক অর্থাৎ অপর্যাপ্ত প্রমাণের উপর নির্ভর করে গঠন করা আনুমানিক ধারণা। যদি দেখা যায় যে সিদ্ধান্তবোৰৰ লগত জ্ঞাত সত্যর মিল আছে তেনেহলে এই ধারণা সত্য বা সত্য হওয়ার সম্ভাবনা থাকিব। আর যদি ই সত্য নহয় তথাপিত কি হব, আমি এই ক্ষেত্রে প্রকল্প এটা গঠন করিব লাগিব। আর প্রকল্পর সংজ্ঞা বিশ্লেষণ করার ক্ষেত্রে প্রথমতেই তর্কবিদ মিলে ইয়াক দুটা স্তরত কি করেছে, ভাগ করেছে। প্রকল্প এটা আনুমানিক ধারণা, নাম্বার টু এই ধারণা করতে তার সমর্থনত সঠিক প্রমাণ পোৱা বা কিবা পালেও ই পর্যাপ্ত নহয় বা সম্পূর্ণ নির্ভরযোগ্য নহয় বলে কৈছে। তো এই ক্ষেত্রে কি বোঝা গল যে প্রকল্প হল একটা আনুমানিক ধারণা। এই প্রকল্প ধারণা করতে যে আমি যে এই যে প্রারম্ভিক আনুমানিক ধারণা এটা করো, এই ধারণা কেতিয়াবা একেবারে হুবহু প্রকল্পটির লগত মিলিও যাব পারে, নিমিলিব পারে, কিন্তু কার্য এটা সুচারুরূপে বা সম্পূর্ণভাবে এটা ভালদরে আমি পরিচালনা করার কারণে আমি প্রকল্প গঠন করাটা কিন্তু জরুরি। যেনে আমি বিয়া অনুষ্ঠানের কথা আমি আঙুলিয়াই দিছো বা তোমার স্কুল কলেজবিলাকত যা মানে তোমার বার্ষিক মানে কলেজ উইক যেটু করা হয় বা নবাগত আদরণীয় সভা যেটু করা হয় সেই ক্ষেত্রতো কিন্তু প্রকল্পর যথেষ্ট ভূমিকা আছে। যে তর্কবিদ মিলর যে সংজ্ঞা, এই মিলর সংজ্ঞাটো যদি বিশ্লেষণ করা যায় আমি কেবাটাও তাত আমি বিষয়বস্তু আমি দেখিলে পাও। তার প্রথমে কোয়া হয়েছে প্রকল্প একটা আনুমানিক ধারণা, নাম্বার টুত কোয়া হয়েছে এই ধারণা করতে তার সমর্থনত সঠিক প্রমাণ পোৱা নাই বা কিবা পালে ই পর্যাপ্ত নহয়, সম্পূর্ণ নির্ভরযোগ্য নহয়। পয়েন্ট নম্বর থ্রিত কোয়া হয়েছে এনে ধারণা গঠন করার উদ্দেশ্য হয়েছে এনে ধারণার পর জ্ঞাত বাস্তব সত্য অনুসরণ করে কিছুমান সিদ্ধান্তত উপনীত হওয়া যায়। পয়েন্ট নম্বর ফোর এই সিদ্ধান্ত সমূহর লগত জ্ঞাত সত্য অর্থাৎ বাস্তব ঘটনার মিল থাকিলে ধারণাটো সত্য হব বা সত্য হওয়ার সম্ভাবনা থাকিব। যে যদি এই আমি যেটু প্রকল্প গঠন করিম সেই প্রকল্পটো যদি আমার যি প্রকল্প গঠন করিম বাস্তবর লগত যদি মিলি যায় তেতিয়াহলে কি হব, এটু অধিক শুদ্ধ হল। আর যদি ধারণাটো নিমিলে তথাপিও কিন্তু আমি প্রকল্প গঠন করিব লাগিব, কিয়নো যে এই প্রকল্পর জড়িয়ে আমি কি করিব পারো, আমি কোনো কার্য বা ঘটনাটাকে আমি বাস্তবত রূপায়িত করিব পারো। এটা উদাহরণ দিছে, ধরা হল যে এই ঘরত চুরি কার্য সংগঠিত হল, কোনে চুরি করেছে সেইটো জানিব লাগে। সকলো বিষয় পরীক্ষা নিরীক্ষা করে প্রকল্প গঠন করা হল যে নতুনকৈ নিযুক্তি পাওয়া চাকরজনে চুরি কার্য সংগঠিত করেছে। সো যেতিয়া চুরি কার্য সংগঠিত করেছে তারপিছত আমি কি কম, দেশ মিলে যেটু কৈছে যে ইতিমধ্যে যে একটা উদাহরণের কথা কয়েছে যে ধরা হল এই ঘরত চুরি কার্য একটা সংগঠিত হয়েছে, এতিয়া চুরি কার্যটো কোনে করেছে সে ক্ষেত্রে তুমি কি করব লাগে, প্রকল্প গঠন করব। আর সেই চুরি কার্য কোনে করেছে প্রকল্প গঠন করার ক্ষেত্রে ইয়াত প্রথমত আমি চারিটা স্তরলৈ আমি যাব লাগিব। নাম্বার ওয়ান প্রাকৃতিক ঘটনাবলীর নিরীক্ষণ, নাম্বার টু প্রকল্প গঠন, নাম্বার থ্রি সিদ্ধান্ত নিপুরণ, নাম্বার ফোর বাস্তব ঘটনার লগত মিল আছে নে নাই তাক আমি প্রত্যক্ষ করি। যে প্রথমতে ঘটনাটোর আমি কি করব লাগিব, নিরীক্ষণ করব চুরিটো কেতিয়া হয়েছে কি হয়েছে। ধরা হল যে রাতে 10 বজাৰ পৰা 11 বজাৰ ভিতর চুরি কার্যটো সংগঠিত হয়েছে, তো এই যে 10 বজাৰ পৰা 11 বজাৰ ভিতর যে চুরি কার্য আছে, যে 10 পৰা 11 বজাৰ ভিতর চুরি কার্যটা সংগঠিত হয়েছে, এটা তুমি ভাবি আসা যে 10 বজাৰ পৰা 11 বজাৰ ভিতর, গতি আমার ঘরের যে দুয়ারমু অর্থাৎ গেটটো 8 বজাতে বন্ধ করে দিয়া হয়েছে। তুমি গোটেই ঘটনাটো নিরীক্ষণ করিলা, ঘরের চারিওফালে ঘুরি পেলায় দেখিলা যে কত তোমার মানে চৌদিশত যে বাউন্ডারি বা ওয়াল আছে কত প্রবলেম হওয়া নাই, গেটটো লগো আছে, তেনহলে চুরি করে কেনেকে করেছে, কোনে করেছে, কোন সময়ত করেছে, কি দরে করেছে, কিবা একটা প্রশ্ন তোমার মনলে আহিব।
তেতিয়া তুমি আইডিয়া কৰিলে যে এটো বাহিৰৰ পৰা আহিব নোৱাৰে যেটো গেটখন লগা আছে আৰু গেট যে ক্ৰছ কৰি আছে তাৰ কোনো মই সিন দেখা নাই গতিকে চোৰটো আমাৰ এই ঘৰৰ ভিতৰতেই আছে তো দেখিলা ঘৰত যিখিনি মানুহ আছে তোমাৰ লৰা ছোৱালী ৱাইফ বা আন আন যিবিলাক মানে কাম কৰা মানুহ আছে গোটেইখিনি তুমি লাহে লাহে চেক কৰি দেখিলা যে ৰাতি তেতিয়া প্ৰায় এক বাজি গৈছে চুৰি হৈছে এগারোটা দশটাৰ পৰা এগারোটাৰ ভিতৰত দেখিলা যে সকলো ঘৰত লাইটবিলাক টুমো আছে জাষ্ট বাহিৰত সৰু এটা মানে জুপুৰি ঘৰ এটা বান্ধি দি আছে তাৰ লাইটটো জ্বলি আছে আৰু তাতে নতুনকৈ এজন কৰ্মচাৰী নিয়োগ কৰা হৈছে অৰ্থাৎ গেট ৰখি এজন ৰখা হৈছে তেওঁৰ ঘৰত লাইট জ্বলি আছে তুমি তাত মনে মনে যাই দেখিলা যে তেওঁ হাৰে আছে তো তেতিয়া তুমি এটা প্ৰকল্প গঠন কৰিলা যে এই নতুনকৈ নিযুক্তি হোৱা ব্যক্তিজনে কিজানি চুৰি কৰিছে আৰু সেই তোমাৰ নিৰীক্ষণৰ ভিত্তিত প্ৰকল্প গঠন কৰিলা তাৰপিছত এটা সিদ্ধান্ত লোৱাৰ কাৰণে তুমি আনুষংগিক বস্তুখিনি চালা যে কি কি বস্তু হেৰাইছে হেৰোৱাৰ পিছত সিদ্ধান্ত কৰিলা যে তেওঁৱেই ল'ব লাগে এইখিনি বস্তু এজন মানে তেওঁৰ কাৰণে প্ৰয়োজনীয় বস্তু তো তাৰ ৰুমটোত ৰাতিপুৱা গ'লা গৈ পেলাই যিখিনি বস্তু হেৰাইছে চোৱা তাৰ বেডৰ তলত লুকুৱাই ৰখা হৈছে তেতিয়া তোমাৰ যিটো প্ৰকল্প গঠন কৰিছিলা সিদ্ধান্ত কৰিছিলা সেয়া কি হ'ল সত্য প্ৰমাণিত হ'ল অৰ্থাৎ বাস্তৱ ঘটনাৰ লগত মিলি গ'ল তুমি যে এটা মানে প্ৰকল্প গঠন কৰিলা আৰু বাস্তৱত গৈ তেওঁৰ ঘৰতো সেই বস্তুখিনি তুমি পালা তেতিয়া কি হ'ল বাস্তৱৰ লগত সেইটো মিল খাই গ'ল অৰ্থাৎ ইয়াই হ'ল প্ৰকল্প যে যিকোনো ঘটনা পৰিঘটনা চুৰি মাৰ্ডাৰ ধৰা বিভিন্ন ধৰণৰ হত্যাকাণ্ড হৈ থাকে ৰাস্তা ঘাটত পৰি থাকে কোনোবা পাৰ্কত পৰি থাকে কোনে মাৰ্ডাৰ কৰিছে কি কৰিছে একো মানে উমান পোৱা নাযায় তেতিয়া কি হয় কি কৰে আৰক্ষী বিষয়াসকলে বা প্ৰশাসনিক বিষয়াসকলে বা এইবিলাকৰ লগত জড়িত চি আই ডি ব্ৰাঞ্চ কোৱা বা আন আন সিহঁতে সেই ঘটনাটোৰ এটা প্ৰকল্প গঠন কৰে কোনে কৰিব পাৰে কিদৰে কৰিব পাৰে তো বিভিন্ন পৰ্যবেক্ষণ কৰি পেলাই নিৰীক্ষণ কৰি পেলাই কি কৰা হয় তাৰপিছত প্ৰকৃত হত্যাকাৰীজনক উদ্ধাৰ কৰা হয় কৰণা বহুত যে দূৰৰ পৰা আহে মানে তোমাৰ মাৰি পেলাই গুচি গৈছে সিহঁতে ভবাই নাই তাত তোমাৰ ফিংগাৰ প্ৰিণ্ট ভৰিৰ ছাপ বা তাৰ যে হত্যা কৰা হৈছে কিহেৰে হত্যা কৰা হৈছে বিভিন্ন দিশ চালি জাৰি চাই কিন্তু ওলাই গ'ল সিহঁতে কি কৰে এটা প্ৰাৰম্ভিকভাৱে প্ৰাথমিক এটা প্ৰকল্প গঠন কৰা হয় আৰু এই প্ৰকল্পৰ মাধ্যমতে এইখিনি কাম কৰা হয় সেই তোমালোকৰ সন্মুখত কামিং এক্সাম উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষা আহি আছে কামিং আৰু দুইমাহ নাই চ' তেতিয়া তোমালোকৰ মাজত এটা প্ৰকল্প গঠন হ'ব কি হ'ব যে কি কি কোশ্চিন আহিব পাৰে আৰু এইটো তুমি প্ৰাৰম্ভিকভাৱে নিৰীক্ষণ কৰিবা যে ইয়াৰ ইয়াৰৰ যিবিলাক কোশ্চিন ইয়াৰ পূৰ্বৰ যিবিলাক এক্সাম হৈছে সেই এক্সামৰ কোশ্চিনবিলাক তুমি সংগ্ৰহ কৰি পেলাই দেখিবা যে এইটো প্ৰথম ইউনিটৰ পৰা কি কি কোশ্চিন আহিছে যে দেখিলে এটা ইম্পৰ্টেণ্ট কোশ্চিন আছে 2018 চনত আহিছে আকৌ 20 চনত আহিছে 21 চনত নাই আমি 22 চনত এক্সাম দিবলৈ গৈ আছোঁ গতিকে এই কোশ্চিনটো এক বছৰ মূৰে মূৰে আহি আছে গতিকে সম্ভাৱনা আছে তুমি এটা আইডিয়া কৰিলা কোশ্চিনটো খুব ধুনীয়াকৈ একেবাৰে মুখস্থ কৰি পেলাই একদম স্পীডত লিখি একদম ধুনীয়াকৈ সজাই পেলাই ৰাখিলে আৰু এনেকৈ আন আন কোশ্চিনবিলাকো তুমি এটা ধুনীয়া ডিজাইন কৰিলা এটা প্ৰকল্প কৰিলা যে এই বস্তু আহিব লাগে আৰু সিদ্ধান্ত কৰিলা সেই কোশ্চিনকেইটা খুব একদম হাৰে হৈ যে তুমি বুজি পালা লগতে মুখস্থ কৰি ল'লা লিখিও ল'লা যেতিয়া সঁচাকৈ যেতিয়া তুমি এক্সামত বহিলা এক্সামত বহি দেখিলা যে সঁচাকৈ সেই কোশ্চিনবিলাক আহিছে তেতিয়া কি হ'ল যে তোমাৰ প্ৰকল্পটো বাস্তৱৰ লগত মিলি গ'ল আৰু তেতিয়া এটা সঠিক ৰেজাল্ট পাবলৈ তুমি সক্ষম হ'ব ইয়াই হ'ল প্ৰকল্প আৰু প্ৰকল্প হ'ল কি তাৰমানে মাল্টিপাৰ্পাজ বিভিন্ন ক্ষেত্ৰত তাৰমানে তুমি ইয়াত ব্যৱহাৰ কৰিব পাৰা বিভিন্ন ক্ষেত্ৰত এই লিখাপঢ়াৰ কথা ক'লোঁ বিভিন্ন উৎসৱ পাৰ্বণৰ ক্ষেত্ৰত প্ৰকল্প গঠন কৰিব লাগে ডেভেলপমেণ্ট ৰাস্তা ঘাটৰ ক্ষেত্ৰতো প্ৰকল্প গঠন কৰিব লাগে তাৰপিছত তোমাৰ আৰক্ষী প্ৰশাসনসকলে বিভিন্ন চুৰি ডকাইতি হত্যাকাণ্ড বিভিন্ন ধৰণৰ অসামাজিক কাৰ্যবিলাক কোনে কৰিছে উদ্ধাৰ কৰাৰ কাৰণে প্ৰকল্প গঠন কৰা হয় ৰাস্তা ঘাটত ধৰা এক্সিডেণ্ট সাংঘাতিক ধৰণৰ এক্সিডেণ্ট কৰি গাড়ী ড্ৰাইভাৰ পলাই গৈছে বা গাড়ীখন লৈ গুচি গৈছে কোনে কৰিলে কিদৰে কৰিলে এইবিলাক কি কৰা হয় প্ৰকল্পৰ মাধ্যমত তাৰ এটা সঠিক সিদ্ধান্তত উপনীত হোৱা যায় আৰু এই ক্ষেত্ৰত দেখা গৈছে মিলে 4টা স্তৰৰ কথা কৈছে ছাৰ আইজাক নিউটনৰ কথা শুনিছা মাধ্যাকৰ্ষণ শক্তিৰ কথা শুনিছা যে তেখেতে কি কৰিছিলে কেতিয়াবা নিউটনে এটা গছৰ তলত বহি আছিল আপেল গছৰ তলত বহি আছিল যেতিয়া আপেলটো তোমাৰ সৰি পৰিল মাটিত সৰি পৰিল তেতিয়াই তোমাৰ নিউটনৰ মনত প্ৰশ্ন জাগিছিল আপেলটো কিয় সৰি পৰিল আপেলটো দূৰত যাব পাৰিলেহেঁতেন ওপৰ দিশত মানে যাব পাৰিলেহেঁতেন বাট তলৰ দিশত কিয় পৰিল এই যে তেওঁৰ মনত যিটো প্ৰাৰম্ভিক মানে প্ৰাথমিক যিটো প্ৰশ্ন উদয় হৈছিল আৰু সেই প্ৰশ্নটোৱে আছিলে প্ৰকল্পৰ প্ৰথম স্তৰ প্ৰকল্প গঠন নেক্সট দ্বিতীয় স্তৰটোক কোৱা হৈছে প্ৰকল্পৰ দ্বিতীয় স্তৰ হৈছে প্ৰকল্প গঠন নিৰীক্ষণৰ পৰা পোৱা ধাৰণাৰ সমৰ্থনত যদি কাৰ্যকৰণ সম্পৰ্কে সঠিক প্ৰমাণ পোৱা নাযায় বা কিবা পালেও ই পৰ্যাপ্ত নহয় তেতিয়া ইয়াৰ ওপৰত নিৰ্ভৰ কৰি কাৰ্যমণ্ডল নিৰ্ণয় কৰিব নোৱাৰি
गति के सम्भव्य कारण सम्बन्धे जी आनुमानिक धारणा करा है सिया हल प्रकल्प जे सम्भव्य कारण सम्पर्के जी आनुमानिक धारणा करा है सिया हल प्रकल्प और इतिम्य प्रथम मैं कैसो जो प्रकल्प हल आनुमानिक धारणा प्रकल्प एक प्रारम्भिक आनुमानिक धारणा मात्र वास्तव घटनावल निरीक्षण ऊपर निर्भर कर प्रकल्प एट गठन कर प्रकल्प अलिक कल्पनाओ नारे अलिक कल्पनाओ न কিছু এটা সামঞ্জস্য থাকিব লাগিব। প্রকল্পর তৃতীয় স্তর নিগমনাত্মক পদ্ধতির প্রয়োগের সিদ্ধান্ত নিহিত যে এটা সিদ্ধান্তত উপনীত হব লাগে যে ইয়াক নিগমনাত্মক পদ্ধতির বলে কিয় কোয়া হয়েছে যে নিগমন অনুমানত যেনেকা তোমালোকে উদাহরণ পাইছে যে সকলো মানুহ হয় মরণশীল রাম হয় মানুহ এটাকে রাম হয় মরণশীল যে সকলো মানুহ যদি মরণশীল হয় রাম যদি মানুহ হয় রাম কি হব মরণশীল হব সো সেইকাৰণে কৈছে যে এনেকুৱা কিছুমান বাস্তৱ উদাহরণের উপর ভিত্তি করে আমি এটা সিদ্ধান্ত যেতে আহিম তা হব নিগমন পদ্ধতির প্রয়োগের মাধ্যমে একটা সিদ্ধান্ত যে প্রকল্পর তৃতীয় স্তর হয়েছে এনে আনুমানিক ধারণারপা সিদ্ধান্ত নিহরণ কথা এই স্তরত সম্ভাব্য কারণেরপা কিছুমান সিদ্ধান্ত নিহরণ করা হয়। উদাহরণস্বরূপে পৃথিবীর আকর্ষণ শক্তি সম্পর্কীয় ধারণার উপর নির্ভর করে নিউটনে সিদ্ধান্ত করে যে সকল বস্তু যেনে সূর্য পৃথিবী চন্দ্র আদির ভিতরত আকর্ষণ আছে আর যে আকর্ষণে যিকোনো এটা বস্তু তারপিনে আকর্ষিত করে টানি লৈ আহে যেনেকা তোমালোকে চুম্বক শক্তি দেখিছা চুম্বক এটার সম্মুখত যদি লোহ জাতীয় বস্তু রখা যায় চুম্বকে টানি লৈ আহে অর্থাৎ সেইটো তার চুম্বকত্বীয় আকর্ষণ যেটো গুণ বাট পৃথিবীর একটা গুণ আছে মাধ্যাকর্ষণ যেটো শক্তি নিজের পিনে যেটো টানি লৈ অহা আর এই ক্ষেত্রে তেওঁলোকে তৃতীয় একটা সিদ্ধান্ত করলে যে ইয়াস নিশ্চয় একটা শক্তি আছে মাধ্যাকর্ষণ শক্তি আছে এই শক্তিয়ে বস্তুবিলাক নিজের পিনে টানি লৈ আহে আর যার কারণে আপেলটো মাটিত সরি পড়ে। চতুর্থ হল প্রমাণীকরণ অর্থাৎ বাস্তব ঘটনার লগত আমি যে একটা প্রকল্প গঠন করলো সেই বাস্তব ঘটনার লগত মিল আছে নে নাই আমি সেই প্রুভ করব যে তোমালোকে তর্ক বিজ্ঞানত বস্তুগত সত্যতা আর আকারগত সত্যতা পাইছিল যে আকারগত হল যেটা আমি আকারত দিই বস্তুগত হল সেই বাস্তবের লগত মিল আছে না তো প্রকল্পর যে চতুর্থ স্তর যে আমি যে একটা প্রকল্প গঠন করলো সিদ্ধান্ত করলো সেই বাস্তবের লগত মিল আছে না চতুর্থ স্তরত নিহরণ করা সিদ্ধান্তটো প্রমাণীকরণ নিগমনাত্মক পদ্ধতিরে নিঃসরণ করা সিদ্ধান্তবর প্রমাণ্য পরীক্ষা করা হয় যদিহে এনে ধারণার পর নিশ্চিত সিদ্ধান্তবরের লগত বাস্তব ঘটনার মিল থাকে তেনে ধারণাটি সত্য হব বা সত্য হওয়ার সম্ভাবনা থাকে আর যদি বাস্তবের লগত মিল না থাকে তেনহলে ই অসত্য হব আর যেতিয়া অসত্য হব তার ফলত আন একটা নতুন প্রকল্প আমি গঠন করিব লাগিব। উদাহরণস্বরূপে নিউটনে পৃথিবীর আকর্ষণ সম্পর্কীয় শক্তি সম্পর্কীয় ধারণার উপর প্রমাণ করে দেখালে যে পৃথিবীর আকর্ষণের ফলতেই চন্দ্রই পৃথিবীক আবর্তন করে আছে আর সূর্যই আকর্ষণের ফলত পৃথিবীয় সূর্যক আবর্তন করে আছে। নিউটনের এই প্রকল্পই পিছলৈ বৈজ্ঞানিক নিয়ম বা সামান্য নিয়মের মর্যাদা লাভ করলে আর মাধ্যাকর্ষণ নিয়ম নামেরে খ্যাত হল যে তার পিছতে যে নিউটনের সেই শক্তিটাই মাধ্যাকর্ষণ শক্তি নামেরে নামাকরণ করা হয়েছে। দৈনন্দিন জীবনত বিভিন্ন ঘটনাসমূহর ব্যাখ্যা করবলে আমি সততে প্রকল্প গঠন করো। উদাহরণস্বরূপে সন্ধ্যা ঘরলৈ উভতি আহি মানুষ এজনে দেখিলে যে ঘরের খিড়কির আয়না ভাঙি পড়ে আছে যে ঘরের খিড়কির একটা আয়না ভাঙি পড়ে আছে তেতিয়া মানুষজনে কি করব যে এই যে প্রাথমিকভাবে কি করব ঘটনাটা নিরীক্ষণ করব কি নিরীক্ষণ করব যে ঘরটোর দোয়ারটো লক করা আছে দরজা খিড়কি বন্ধ আছে কেনেকে এই আয়নাটো ভাঙিবলৈ পালে দেখিলে যে বাহিরের পর এনেকে ভাঙি একটা গ্লাস মানে খিড়কির গ্লাস একটা ভাঙি সময় আছে তো যিখিনি ভাঙিছে তেও এটা আইডিয়া করলে যে বাহিরের পর কিবা পাথর বা বল বল একটা কোনোবাই ধলিয়ে দিছে আহিছে তো তেও খিড়কিটো গুছাইছিল সাইডত একটা খেলপথার আছে রাস্তা নাই রাস্তা থাকলে হয়তো রাস্তার পর কিবা পাথর আহিছে বলে ধারণা করে দিব পারা গেলহেতেন বাট তাত খেলপথার ল'ৰা ছোৱালীবিলাকে তাত বল খেলি থাকে তেতিয়া তেওঁ আইডিয়া কৰিলে যে নিশ্চয় সিহঁতৰ ক্ৰিকেট বলটো জোৰকে মাৰাৰ কাৰণে মোৰ খেতিত আহি লাগিছে লগাৰ কাৰণে এইটো ভাঙিছে তেওঁ সিদ্ধান্ত নিহৰণ কৰিলে যে এইটো বলত ভাঙিছে আৰু ঘৰৰ ভিতৰত বিচাৰি চালে যে সঁচাকৈ বেডৰ তলত এখন বল ৰৈ আছে বল ক'ৰ পৰা আহিব নিশ্চয় সেই খেতিটো ভাঙি বলটো সোমাই আহিছে তাৰপিছত আৰু সিহঁত দুৱাৰটো যিহেতু লগো আছে বলটো লগ কৰা নাই গতিকে এই যে তেওঁ যে প্ৰকল্প এখন গঠন কৰিলে কৰাৰ পিছত তেওঁৰ সিদ্ধান্ত কৰিলে আৰু সিদ্ধান্তটো বাস্তৱৰ লগত মিলি গ'ল ইয়াই হ'ল প্রকল্প গঠন। পরবর্তী ক্লাসত আমার প্রকল্পর বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করব।